جاء الحق وزهق الباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন মহান আল্লাহ তাআলা হাশরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন, আর যে বান্দা নামাজের হিসাবে উত্তীর্ণ হবেন সে বাকি সব হিসাবেই উত্তীর্ণ হবেন। সেজন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তবে আমরা এই গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান ইবাদত করি ঠিকই, কিন্তু অজ্ঞতার কারণে আমাদের সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সেজন্য আজ আমি কোন ধরনের নামাজ কবুল হয় না এবং নামাজ পড়ার পরও যে অভ্যাসগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে সে সব বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা নিসার 142 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। অর্থাৎ অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মুসলিম শরীফের 622 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 160 নম্বর হাদিস, সুনানে নাসাইর 510 নম্বর হাদিস, হযরত আলা বিন আব্দুর রহমান বয়ান করেন, আমি বসরায় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম, জোহরের নামাজ পড়ে গেলাম। তার ঘর মসজিদের পাশেই ছিল। যখন আমি তার পাশে গেলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আসরের নামাজ পড়েছ? তখন আমি বললাম, আমি এই মাত্র জোহরের নামাজ পড়ে এসেছি। তখন তিনি বললেন, আসরের নামাজ পড়ো। অতঃপর আমি আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে তিনি আমাকে বললেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি, নামাজের জন্য বসে বসে সূর্য দেখতে থাকা, আর সূর্য যখন দুই শিঙের মাঝে পৌঁছে যায় তখন তাড়াহুড়ো করে চারটি ঠোকর মারা এবং তাতে আল্লাহর জিকির খুবই কম করা, এটা মুনাফিকের আলামত। বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাই হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এশার এবং ফজর নামাজ মুনাফিকদের উপর খুবই কষ্টসাধ্য হয়, খুবই ভারী হয়। এবং প্রিয় নবীজি ফরমান, হায় আফসোস, যদি তারা জানতো এশা এবং ফজরের নামাজে কতই প্রতিদান। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে, চাই সে অলসতা যথাসময়ে আদায় না করার মাধ্যমে হোক বা ঘুমের মাধ্যমে হোক কিংবা শরীয়তসম্মত পদ্ধতিতে নামাজ আদায়ে ত্রুটির মাধ্যমে হোক, সে কাফের না হলেও তার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিস শরীফে। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 60টি ওসিয়ত করেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কাজ হলো, আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয় বা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, আর ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করো না, কেননা যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে বের হয়ে যায়। সূরা নিসার 142 নম্বর আয়াতে মুনাফিকের আরো একটি আলামতের কথা বলা হয়েছে, আর তা হলো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আর এই লোক দেখানো নামাজও নামাজকে বরবাদ করার একটি কারণ। এই লোক দেখানো নামাজের মধ্যে 9টি পদ্ধতি আমরা দেখতে পাই। নাম্বার 1, যখন ইচ্ছা তখন নামাজ পড়ে নিল, মন যখন চাইল না নামাজ ছেড়ে দিল। নাম্বার 2, যখন কেহ থাকে তখন খুব আস্তে ধীরে নামাজ পড়া, যখন কেহ থাকে না তখন তাড়াহুড়া করে নামাজ পড়া। নাম্বার 3, যখন পাশে কেহ থাকে ফরজের পর সুন্নতগুলিও পড়া, নফলগুলিও পড়া, কেহ না থাকলে শুধু ফরজ পড়ে চলে যাওয়া। নাম্বার 4, নামাজের ভিতর যে সব তাসবি তাহলিল সূরা কেরাত দোয়া বিদ্যমান আছে সেগুলি না পড়ে শুধু বাহ্যিক কসরত করা। নাম্বার 5, সারাক্ষণ গল্পগুজব গীবত এসব করা কিন্তু নামাজে গিয়ে খুব তাড়াহুড়া করা। নাম্বার 6, নফল নামাজ বা ইবাদতের কথা মানুষের কাছে প্রচার করা। নাম্বার 7, ফাসেক এই জন্য নামাজ পড়ে যেন তাকে মানুষ নামাজি বলে। নাম্বার 8, আর রিয়াকারী ইবাদতের দ্বারা দুনিয়া তালাশ করে, আর তার উদ্দেশ্য হলো সে নামাজ পড়ে কপাল কালো করে যেন লোকেরা তাকে আল্লাহওয়ালা বলে তার প্রশংসা করে।
নাম্বার নয়, রিয়াকারীর আরও একটি অভ্যাস হল সে তার কথার মাধ্যমে নিজের এবাদত করতে না পারার জন্য আফসোস প্রকাশ করে। যেমন যখনই কারো সাথে সাক্ষাৎ হয় তখন বলে, আজ অ্যালার্ম দিয়েছি তবুও কখন বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি, আফসোস আজ তাহাজ্জুদও পড়তে পারিনি, ফজরও কাজা হয়ে গেছে। এভাবে নামাজের ব্যাপারে আফসোস প্রকাশ করা। তবে এখানে একটি কথা মনে রাখবেন, ফরজ আমল দেখিয়ে করাতে ক্ষতি নাই, কেননা ফরজের হক হলো তা দেখিয়ে আদায় করা, যাতে মানুষ আপনাকে ফরজ তরককারী বলে অপবাদ দিতে না পারে। আর নফল এবাদতে রিয়া তখনই হবে যখন সে উক্ত নফল এবাদত এই নিয়তে করে যেন মানুষ তার প্রশংসা করে, তাকে এই নফল এবাদতের কারণে সম্মান করে। মসনদ আহমদের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মত চন্দ্র পূজা, সূর্য পূজা, আগুন পূজা, মূর্তি পূজা, এসব পূজা করবে এমন শিরিকের ভয় করি না, তবে আমার উম্মত নিজের আমল করবে লোকজনকে দেখানোর জন্য, সেটার ভয় করি, আর সেটা হলো শিরিকে আসগর। অপর হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে যে ভয় তা হলো শিরিকে আসগর বা ছোট শিরিক। কিয়ামতের দিন যখন মানুষ তাদের প্রতিদান নিতে যাবে তখন আল্লাহ বলবেন, যাও তাদের কাছে তোমার প্রতিদান নিতে যাও যাদের লাইক, যাদের প্রশংসা পাওয়ার জন্য তুমি আমল করেছো, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে আসো। এটি মসনদে আহমদের পঞ্চম খণ্ডের 427 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ তাআলা সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অতঃপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো, সুতরাং তারা অচিরে পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। নামাজ নষ্ট করার আরেকটি উদাহরণ হলো নামাজের আরকান আহকাম ঠিকমতো আদায় না করা। সহিহ বুখারী শরীফের 757, মুসলিম শরীফের 397, আবু দাউদ শরীফের 856, তিরমিজি শরীফের 303 এবং নাসাই শরীফের 884 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন এবং উনার পর এক লোক মসজিদে প্রবেশ করল এবং তিনি নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি নবীজিকে গিয়ে সালাম দিলেন, প্রিয় নবীজি সালামের জবাব দিলেন, আর তাকে বললেন, ফিরে যাও আর তোমার নামাজ পুনরায় পড়ো, কেননা তুমি নামাজ পড়নি। সে নামাজ পড়ল। এভাবে পরপর তিনবার হওয়ার পর সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে কিভাবে নামাজ পড়ব শিখিয়ে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীরস্থিরভাবে কেরাত, ধীরস্থিরভাবে রুকু সিজদা সহ নামাজ পড়ার শিক্ষা দিলেন। এ হাদিস থেকে বোঝা যায়, ঠিকভাবে ধীরস্থিরভাবে যদি আপনি রুকু সিজদা না করেন তাহলে আপনার নামাজ হবে না। নাসাই শরীফের 1311 নম্বর হাদিস হযরত জাইন বিন ওহাব বয়ান করেন, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন, সে নামাজের রোকনে কম করে নামাজ পড়ছে। নামাজ শেষে হযরত হুযাইফা তাকে প্রশ্ন করলেন, তুমি কতদিন যাবত এমন নামাজ পড়ছো? সে বলল, 40 বছর যাবত। তখন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার 40 বছরের একটা নামাজও হয়নি, সুতরাং আমাদেরকে নামাজ পড়ার সময় অবশ্যই নামাজের আরকান আহকামগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেসব নামাজির, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, তা লোক দেখানোর জন্য করে। যে ব্যক্তি ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজকে সব শর্ত সহ খুশু খুজুর সঙ্গে নবীর তরিকায় আদায় করবে তার জন্য এই নামাজ তাকে সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর যে অলসতার সাথে তাড়াহুড়ো করে লোক দেখানোর জন্য নামাজ পড়বে, সে নামাজ তাকে জাহান্নামের নিকৃষ্ট স্তরে পৌঁছে দেবে।